হ্যালো বন্ধুরা, চলো এখন আমি তোমাদেরকে 13 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো কিভাবে পড়তে হবে সেইটা তোমাদেরকে জানাচ্ছি। তাহলে আমরা এখন জানতে যেগুলো চাইছি সেগুলো হচ্ছে 12-র চেয়ে বড় সংখ্যা। কত চেয়ে বড়? 12-র চেয়ে বড়। দেখো এইখানে যে ছবিগুলো আছে, আগে ছবিগুলো মন দিয়ে দেখো। এই ছবিতে এই জোড়া জোড়া দেখবে সবসময়, এটা আর এইটা, এখানে কতগুলো আছে আর এখানে কতগুলো আছে, এটা কিসের ছবি তার আগে বলো? এটা হচ্ছে দেশলাই বাক্স। তা এই ঘরটা তাহলে কতগুলো দেশলাই বাক্স আছে আগে গুনতে হবে, তাহলে আমি গুনি, চলো তোমরাও দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই ঘরটাতে কতগুলো আছে? 10টা আছে। আর এই ঘরটাতে কটা আছে? দেখো যেটা 10টা আছে সবসময় একটা ঘরের মধ্যে রাখা আছে, 10টা হওয়া মানে একটা ঘর, তার মানে 1, 10। কটা, কতগুলো 10 আছে? 1, 10। ক্ষুদ্র কটা আছে? 3টে। তাহলে এইগুলোকে একসঙ্গে যদি বলা হয় কতগুলো দেশলাই বাক্স, তুমি কি বলবে বা তোমরা কি বলবে? বলবে 1, 10, 3। কতগুলো আছে? 1, 10, 3। 13টি আছে। কিভাবে লিখতে হয় দেখো লেখাটা, 1, 10, 10-কে আছে দেখো 1, তার মানে 1টা 10-এর বান্ডিল, আর খুচরো আছে 3টে, তাই এটা পড়তে হবে 1, 10, 3। এর পরের ঘরটা দেখো একই রকম, এখানে 10টা, এখানে 4টে, তাই এটা পড়ব 1, 10, 4। তাহলে 1, 10, 4 কত হবে? 14। তারপর একটা দেখো, এখানে কতগুলো আছে? 10টা। এখানে কতগুলো আছে? 5টা। তাই এটাকে একসঙ্গে পড়তে গেলে বলবে 1, 10, খুচরো কটা আছে? 5, তাই 5, 1, 10, এখান থেকে এটা হচ্ছে 1, 10, এই হচ্ছে 5, তাই 1, 10, 5 কত হলো? 15। এর পরেরটা দেখো, এখানে কতগুলো আছে? 10টা, তাই পড়বে 1, 10, এই 1, 10, এখানে গুনতে হবে 6টা। দেখো এখানে কটা পাবো আমরা, দেশলাই বাক্স আছে, 1, 2, 3, 4, 5, 6, গুনে দেখো 6টা আছে। তাহলে এইটা পড়তে গেলে পড়বে এইভাবে 1, 10, 6 কত হলো? 16। তাহলে দেখো উপরের যে লাইনগুলো আছে, আমরা 12-র চেয়ে বড় যে সংখ্যাগুলো হলো তার মধ্যে 13, 14, 15, 16 এই 4টি শিখে ফেললাম। এরপরে ঠিক তার নিচে দেখো তোমাদের বইয়েরই পৃষ্ঠায় এই জায়গাটাতে দেখো ভালো করে, যে 17 আছে, 18 আছে, 19 আছে, 20 আছে। তাহলে এখানটায় 1, 10, এখানে গুনলে পাওয়া যাবে কতগুলো? দেখি গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে পড়বো কিভাবে? 1, 10, 7, 17। কিভাবে পড়তে হবে? 1, 10, 7, 17। তারপর এটা দেখো, এখানে ওই রকম 1, 10টাই আছে, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে পড়বো কিভাবে? 1, 10, এটা হচ্ছে 10-এর, তাই 1, 10, এখানে 8টা আছে তাই 8। তাহলে লিখবো কিভাবে? 1, 10, 8, 18। একই রকম ভাবে 1, 10, 9, 19, এখানে 9টা আছে তাই 1, 10, 9, 19। এইবার দেখো এখানে যখন, এখানে 10টা, এখানেও 10টা, তাহলে সব কটা এক জায়গায় নিয়ে এলাম আমি, তাহলে 10-এর বান্ডিল কটা আছে এখানে বলো? এই 1টা, এই 2টো। কোনো খুচরো দেশলাই কি আছে? নেই, তাই বলতে হবে 2, 10। কতগুলো? 2, 10। খুচরো নেই তাই 0, কোনো খুচরো নেই তো, দশকের ঘরে 2 বসিয়েছি, এককের ঘরে 0। তাহলে দেখো এখন দেখলে তোমরা এখানে 17, 18, 19,
20। তাহলে তোমরা 12-র চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে কিভাবে পড়তে হয় আর কিভাবে লিখতে হয় তোমরা শিখে ফেললে। এখন চলো যে জিনিসটা তোমাদেরকে বলবো, এইখানটা দেখো, তোমাদের কিছু কাজ এখানে আছে। নিচের এই ঘরে লিখতে হবে এই অংশগুলো, কোনটি বড়, 12-12 নাকি 11। এই যে দুটো সংখ্যা, 1 10 2 12 আর একটা আছে 1 10 1 11, এই দুটোর মধ্যে কোনটা বড় বলো তো দেখি, তাহলে কোনটা বলো বড়। এবার দেখো 1 10 2 আর 1 10 1, একটা 10-এর বান্ডিল সঙ্গে দুটো খুচরো, একটা 10-এর বান্ডিল সঙ্গে একটা খুচরো, তার মানে কোনটা বেশি? আমাদের অবশ্যই মনে রাখতে হবে 1 10 2 12 হবে। তাহলে তাহলে এখানে তোমরা কত লিখবে, 1 10 2 12, এই ঘরটাতে তোমাদের লিখে দিতে হবে। এবার দেখো পরেরটায় কোনটা বড়, 13 নাকি 19, 13 নাকি 19। এবার দেখো একের পিঠে তিন, তার মানে 1 10 3, একটা 10-এর বান্ডিল আর তিনটে খুচরো। আবার এখানে একটা 10-এর বান্ডিল 9টা খুচরো, একটা 10-এর বান্ডিল 9টা খুচরো। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি যে এইটা বেশি হবে, একটা খুচরো 9টা, আর একটা হলে তো দুটো হয়ে যেত, দুটো 10-এর বান্ডিল হয়ে যেত। তাহলে কত হবে, 1 10 9, কোনটি বড়? তাহলে 1 10 9 19, 13-র থেকে বড়। এরপর দেখো 1 10 7 আর 1 10 5, তাহলে এর মধ্যে অবশ্যই তোমরা বুঝতেই পারছ 1 10 7 হবে বড়, তাই 1 10 7 লিখে দিলাম আমি, তোমরাও লিখবে। এরপরে পরের ঘরটা এসো, এখানে দেখো এটা গ্রেটার দেন, এটা লেস দেন। এর আগে আমি তোমাদেরকে বলেছি এটা যদি পাখির ঠোঁট হয় তাহলে ঠোঁটের দিকটায় মানে এই দিকটাতে ছোট সংখ্যা আর ভিতরের দিকটায় বড় সংখ্যা হবে, যেভাবেই থাকুক না কেন, গ্রেটার দেন হোক আর লেস দেন হোক। এইবার দেখো এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, এটা লেস দেন সাইন। এইবার দেখো এই দুটো সাইনের যে কোনো একটা এই যে ফাঁকা ঘরগুলো আছে তোমাদেরকে সেখানে বসাতে হবে। তো বসাতে গেলে দেখো 17 আর 15, তাহলে এই দুজনের মধ্যে ছোট যে তার দিকে তোমার পাখির ঠোঁটটা থাকবে, তাহলে দেখো 17 আর 15, 15-র দিকেই তাহলে পাখির ঠোঁট, কারণ 15 হচ্ছে ছোট সেই কারণে। এরপরে দেখো 7 11, কে ছোট, তার মানে এটা তার আগে এটা বলি, এটা 17 বড় 15-র থেকে, 17 বড় 15-র থেকে, বা যদি অন্যভাবে পড়ি 17 > 15। আবার এটা বড় চিহ্ন বা বৃহত্তর চিহ্ন, আর এটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন। এবার দেখো 7 ছোট 11-র থেকে, পাখির ঠোঁটের দিকে 7 7 ছোট 11-র থেকে। আবার দেখো 14 আর 20, 14 ছোট, এটা ছোট চিহ্ন, 20-র থেকে। তাহলে এইভাবে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্নগুলো আমি তোমাদেরকে বসালাম, বাকি যেগুলো আছে তোমরা বাড়িতে অবশ্যই করো, আশা করি তোমরা বুঝতে পারবে। তবু আমি একটু করে দিচ্ছি, দেখো 18 আর 16, তাহলে কোনটা হবে, এটা 18 বড় 16-র থেকে, 18 > 16। আবার 15 বড় 13-র থেকে, 15 > 13। আবার 17 বড় না এটা লেস দ্যান সাইন হবে, 17 ছোট 19-র থেকে। এই যে চিহ্নগুলো আমি দেখালাম তোমাদের, তোমরা আশা করি বুঝতে পেরেছ, তোমরা প্রত্যেকটা ভালো করে শিখবে, দেখবে তোমরা সব কটায় বুঝতে পারবে। থ্যাংক ইউ।